হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডানকি এই মুভির এখন পর্যন্ত যত অ্যাডভান্স বুকিং আছে, সকল অ্যাডভান্স বুকিং কালেকশন নিয়ে, যে ওভারসিজ এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে মুভিটি কত টাকা অ্যাডভান্স বুকিং করতে পারলো, পাশাপাশি জানিয়ে দিব। সালার, আপনারা জানেন যেটি সুপারস্টার প্রভাসের আপকামিং নেক্সট এবং মাস্টারডেড ফিল্ম ছিল। সালার এবং ডানকি সেম ডেটে রিলিজ না হলো মুভিগুলি কিন্তু ক্ল্যাশ করছে সরাসরি, কারণ আপনারা জানেন যখন রিলিজ হবে ক্রিসমাসের সময়, ক্রিসমাসের সময় এত বড় ক্ল্যাশ কখনোই এর আগে দেখা যায়নি। আশা করি ডানকি সালার দুইটি ফিল্মই ব্লকবাস্টার হবে। কথা বলবো এই দুইটি মুভির অ্যাডভান্স বুকিং নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হবে ডানকি নিয়ে, বাজেট হলো 120 কোটি রুপি। লিডার আপনারা জানেন শাহরুখ খান স্যার। এই মুভিটির অ্যাডভান্স বুকিং অসাধারণ হচ্ছে, সেটি ওভারসিজ হোক হিন্দি মার্কেট হোক। আপনারা জানেন হিন্দি মার্কেটে মুভিটি কিন্তু আজকে অ্যাডভান্স বুকিং চালু হয়েছে এবং প্রথম দিনে অ্যাডভান্স বুকিং ভালো করেছে, যেখানে ওভারসিজ মার্কেটেও অ্যাডভান্স বুকিং ভালো। আমরা এক্সপেক্ট করি লাইফ টাইমে মুভিটি কমপক্ষে 100 কোটি রুপি প্লাস অ্যাডভান্স বুকিং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে নিবে, এবং এটি একটি নতুন রেকর্ড হবে। মুভির এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিং হলো 20 কোটি রুপি। মুভি লাইফ টাইমে ভালো অ্যাডভান্স বুকিং নিবে। আপনারা জানিয়ে দিই মুভির ওভারসিজ মার্কেটের অ্যাডভান্স বুকিং অনেক আগে শুরু হয়েছিল, যেখানে ইন্ডিয়ার অ্যাডভান্স বুকিং আজকে শুরু হলো। ডানকি আসবে, ডানকি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, এটি আশা করি লাইফ টাইমে ভালো কালেকশন করুক। এখন কথা বলবো সালার নিয়ে, বাজেট হলো 400 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার প্রভাস স্যার, রিভেল স্টার প্রভাস স্যার। আপনারা জানেন প্রভাস স্যারের সালারকে যদি একটু একটু যদি অল্প একটু যদি ভালো রিভিউ পায়, মুভিটি কিন্তু বক্স অফিসে আগুন লাগিয়ে দিবে। এর আগে আপনারা জানেন বাহুবলী করার পরে শাহ যেখানে ভালো কালেকশন করেছিল অ্যাভারেজ রিভিউ নিয়ে, কিন্তু এরপরে দুইটি ফিল্ম রাধে শ্যাম এবং আপনারা জানেন আদিপুরুষ দুইটি ফিল্ম কিন্তু বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল। কিন্তু সালারের ডিরেক্টর প্রশান্ত নীল স্যার এবং প্রোডাকশন হাউস ফিল্ম, যারা দুইজনেদের কাজই খুব ভালো, যদি সালার একটুও ভালো রিভিউ পায়, একটুও পজিটিভ রিভিউ পায়, ভায়োলেন্স হওয়ার কারণে কিন্তু দর্শকদের এই মুভি নিয়ে অনেক বেশি এক্সপেকশন, কারণ রিভিল স্টারকে তারা এরকম ক্যারেক্টারই দেখতে চায়। যাই হোক, মুভির এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিং পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে 36 কোটি রুপি। আপনারা যদি এখনও সালারের ট্রেলার টিজার না দেখেন, দেখবেন, অসাধারণ ট্রেলার এসেছে, সবাই দেখেছে, ভালোবেসেছে, যেখানে ডানকি কিন্তু ভালো কালেকশন করবে। সালার যেখানে আপনারা জানেন সাউথ থেকে ভালো কালেকশন করবে, সেখানে ডানকি কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে ভালো কালেকশন করতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি হচ্ছে, সালার নাকি ডানকি, কোনটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে সবার আছে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ধন্যবাদ।